টানা বৃষ্টিপাতের পর সূর্যের দেখা মিলেছে তবে আবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী আঠাশ সেপ্টেম্বর শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এরপর তিন থেকে চার দিন সেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে